দরজায় কারণ আছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আচরে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙে ঢঙ্গে। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোহাবি আয়াত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। পুরুষদের কাজে সাহায্য করছে বাড়ির নারীরাও। পূজা ঘনিয়ে আসায় প্রতিটি প্রতিমাকে রং তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সুষ্ঠু ও সুন্দরভাবে দেবীর অর্ঘ্য নিবেদনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জে 224 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই ইউনো মহোদয় এবং উপজেলা থানার কর্মকর্তাবৃন্দ, ওসি মহোদয়বৃন্দ আমাদের সাথে বারবার মিটিং করছেন। তারা বারবার আমাদের সার্বিক সহযোগিতার জন্য তারা চেষ্টা করছেন, বিভিন্ন মন্দিরগুলিতে যাচ্ছেন এবং আমরা আজকে পর্যন্ত আমরা নিরাপত্তা কোনো বোধ করছি না। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেসব পূজা মণ্ডপে এখনও প্রতিমা তৈরির কাজ চলছে সে সকল স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আমাদের অফিসার ইনচার্জ সহ আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যে বিট অফিসার আছে পুলিশের, তারা কিন্তু যেখানে যেখানে প্রতিমা বানানোর কার্যক্রম চলছে সেখানে নিয়মিত যাচ্ছে, তাদের সাথে কথা বলছে এবং যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না ঘটাতে পারে দুষ্কৃতিকারীরা, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। জেলার প্রতিটি মণ্ডপে সরকারি অনুদানের পাশাপাশি নিরাপত্তার জন্য মোবাইল কোড পরিচালিত হবে বলে জানান জেলা প্রশাসক। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। জেলা থেকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা টিম গঠন করব। সেই টিম মোবাইল টিম হিসেবে এই শারদীয় দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সরকার থেকে বরাবর নেয় আমরা যে পূজা মণ্ডপগুলোতে বরাদ্দ দিয়ে থাকি, আমরা এবারও প্রতিটি পূজা মণ্ডপে নির্ধারিত বরাদ্দ প্রদান করব। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।